লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচার জোরালো করে তুলছে শাসক দল বিজেপি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিন এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে বামগ্রেস জোটকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, নির্বাচন আসলেই তাদের চেহারা দেখা যায়, কেননা নির্বাচনী প্রচারের জন্য পার্টি অফিস ছেড়ে ঘর থেকে বেরিয়েছে তারা, কিন্তু যেই নির্বাচন শেষ হবে তাদের আর দেখা মিলবে না। এমনকি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে যিনি মনোনীত হয়েছেন, বহু মানুষ ওনাকে ঠিকভাবে চেনেনি না। নির্বাচনে তাদের আসল লক্ষ্য, রাজ্যে জনগণকে কেবল ভোটের স্বার্থে ব্যবহার করেছে তারা, এর বাইরে জনগণের জন্য কিছুই ভাবেনি তারা। ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে যায়, এই নির্বাচনী প্রচার ছাড়া আমাকে আরো কার্যক্রমে দেখেছে, কে কে যারা হাত উঠাও তো কে কে দেখেছে আমাকে এই মিটিং ছাড়া আর কোথাও দেখেছে? যারা দেখেছে হাত উঠাও তো। ওই দেখো মাতাবাড়ি থেকে উপর থেকে হাত উঠাচ্ছে, জিতেন বাবুকে ওটা দেখাও। জিতেন বাবু ও মাতাবাড়ির উপর থেকে সেখান থেকে উঠায়, আর আমার অপোজিশনে যে দাঁড়িয়েছে লোকসভাতে, এখানে তার বিষয়ে যদি বলি, যেন মাতাবাড়ির কটা লোক ওনাকে চেনে, কটা লোক ওনাকে দেখেছে, হয়তো বা এক দুটো পাওয়া মুশকিল। কারণ কি, এরা ইলেকশন আসলেই মানুষের সামনে আসে, ইলেকশন চলে যাবে আর 5 বছর তাদের দেখা নেই। এদিন এই সভায় এছাড়া উপস্থিত ছিলেন কুমতি জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।